ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে মুর্শিদাবাদের শক্তিপুর থানা এলাকায় বৃদ্ধার বিবস্ত্র দেহ উদ্ধার ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের আটক তিন পরিবারের দাবি গতকাল দুপুরে ছাগল চড়াতে যান বাষট্টি বছরের ওই বৃদ্ধা সন্ধের পরও তিনি না ফেরায় শুরু হয় খোঁজ বাড়ির কাছেই মাঠের মধ্যে বৃদ্ধার বিবস্ত্র দেহ উদ্ধার হয় পরিবারের অভিযোগ বৃদ্ধাকে ধর্ষণের পর খুন করা হয়েছে শক্তিপুর থানায় দায়ের হয়েছে অভিযোগ Thank <laughs> you.